হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আমি আজকে চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে। আর আজকে আমি একটা ইনভাইটে যাব, তার জন্য আগে আগে পড়াতে চলে এসেছি ওমকে। আর ওমও খুব সুন্দর করে মজা নিচ্ছিল পড়াশোনাটা বিষয়টাকে, আর পড়তে বসে উল্টো উল্টো পড়ে যাচ্ছিলো, সেটা আমি ভিডিও করে নিয়েছিলাম। দেন ওমের ছুটি দিয়ে দিলাম, আর ছুটি দিয়ে ওমদের বাড়ির সামনে দাঁড়িয়েছিলাম। যেহেতু বড়দি আর আমি একসাথে যাব, তাই দিদির জন্য দাঁড়িয়েছিলাম। অনেকক্ষণ দাঁড়ানোর পরে দিদি চলে আসলো, দেন আমরা দুজন একসাথে চলে গেলাম। যেহেতু বেশি দূর ছিল না ইনভাইট বাড়ি, তাই আমরা হেঁটে হেঁটেই চলে গেলাম। হেঁটে হেঁটে যাওয়ার পরে দেখলাম যাওয়ার সাথে সাথে বাইরে বার্টিকাল দাঁড়িয়েছিল, আর বার্টিকাল ছিল সেলফি কুইন। সেলফি তুললে পরে খুব খুশি, আর যখনই ফোন বন্ধ করে দিয়েছি তখনই কান্না শুরু করছে। তো ওর সাথে অনেকটা সেলফি তুলেছি, প্রায় 100-150 মতন ছবি তোলা হয়েছে ওর। আর ও খুব মজা নিচ্ছিল যখন আমি ওর সাথে ছবি তুলছি, ভিডিও করছি, খুব হাসছিল, স্মাইল করছিল। দেন ও তো প্রচুর পরিমাণে খুশি, যেহেতু ওর ভিডিও করা হচ্ছে, ও বারবার তাকাচ্ছে আর হাসছে, খুব হি হি করে হাসছিলো, আর এত সুন্দরভাবে হাসছিলো বলার মতো না। দেন আমরা বাড়ির ভেতরে চলে গেলাম, ভেতরে দেখলাম দীপায়ন দাঁড়িয়ে খাওয়া দাওয়া করছে, আর দীপায়নের দিদি ওকে খাইয়ে দিচ্ছে। যেহেতু নিজে নিজে খেতে পারে না, তাই দীপায়নকে খাইয়ে দিচ্ছিলো ওর দিদি। আর আমরা গেলাম, তো দীপায়নকে দেখছি ঘুরে বেড়াচ্ছে। দেন পুচকিটাকে নিয়েও আমরা ভেতরে চলে এসেছি, আর পুচকি যখন ভিডিও করা হয় এত খুশি, ওর ভিডিও করলে পরে ও প্রচুর খুশি, ভিডিওর থেকে বেশি সেলফি করলে পরে বেশি খুশি হয়ে পড়ে। অনেকক্ষণ পুচকিটির সাথে কাটানোর পরে আমরা চলে আসলাম খেতে। যেহেতু অনেকটা রাত হয়ে গেছিলো, তাই খেতে বসে গেছিলাম। আর এদিকে ছিল বৌদি আর এদিকে মিলি, দুজনেই বসেছিলো, তো ওদের সাথে আমরা খেতে বসেছি। আর ওদিকে ছিল স্নেহা, তো স্নেহা ওদিক থেকে দুটো আঙুল দেখিয়ে আমাদেরকে উৎসাহিত করে দিচ্ছিলো। আর আমরা খেতে বসে গেছি, আর খাবার নিয়ে চলে এসছে। তারপরে তো প্লেট সার্ভ করলো, স্যালাড, রায়তা আর কেক দিয়ে দিয়েছিলো, সাথে লেবুও দিয়েছিল। আর যেহেতু আমাদের এখানে স্পেশাল কিছু খাবার দাবার চলছে, তাই স্পেশাল কিছু জিনিস দেওয়া হচ্ছে। দেন আমাকে গ্লাস দিল, গ্লাসের সবাইকে গ্লাস দেওয়ার পরে নান নিয়ে চলে আসলো। আর নানের সাথে ছিল আমাদের কাবলি ছোলা দিয়ে একটা চানা রান্না করেছিল, এত ভালো টেস্ট হয়েছিল বলার মতো না। চানাটা তো খেতে খুব টেস্টি হয়েছিল, আমাদের খুব ভালো লেগেছিল। আর এখানে চানা দেওয়ার সময় আমার চানার তরকারিটা আমার গ্লাসে পড়ে গেছিলো। দেন নিয়ে আসলো কাবাব, আমাদেরকে কাবাব সার্ভ করলো, তারপরে আরও আইটেম নিয়ে আসছিলো, আর এখানে কাবাবটা দিল। তারপরে আমরা খাওয়া দাওয়া শুরু করে দিলাম, তো ওদিকে বড়দিও খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। আর এদিকে আমি প্রথমেই নান আর কাবলি ছোলার চানাটা খেলাম, আর সত্যি বলতে এত টেস্ট লেগেছিলো বলার মতো না। দেন আমাদের সার্ভ করলো বিরিয়ানি, আর বিরিয়ানি দেখে তো আমার খুব খুশি লেগেছে, যেহেতু আমরা বিরিয়ানি খুব ভালো খাই বড়দি আমি, সবারই মনটা খুব খুশি হয়ে গেছিলো। প্রথমে ভেবেছিলাম হয়তো চিকেন দেবে, বাট নেক্সট ডে দেখলাম যে বিরিয়ানি খাওয়াচ্ছে, খুব টেস্টি। তো খাওয়া দাওয়া হয়ে গেলো, এদিকে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা বাড়ি যাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম, মানে যেহেতু অনেক রাত হয়ে গেছে বাড়ি যেতে হবে। আর আমি আর বড়দি দুজন একসাথে বাড়ি যাবো। দেন সবার সাথে হ্যালো, হাই, বাই বাই, টাটা করে নিলাম। দেন আমরা বেরিয়ে গেলাম বাড়ির জন্য। বাট বাড়ির জন্য বেরোতে যেয়ে আবার স্নেহাকে কিছু খাবার দাবার প্যাক করে দিচ্ছিলো, যার জন্য আমাদেরকে একটু দাঁড়াতে হল। স্নেহাকে প্যাক করে দিচ্ছিল খাবার, ও তো নিতে চাচ্ছিলো না। আর এদিকে আমরা ওর খাবার প্যাক করতে করতে পুচকিটার সাথে আবার চলে আসলাম। বিউটি কুইন যেহেতু, তবে এখন মুডটা ভালো ছিল না। দেন ওকে রাখার পরে আমরা চলে আসলাম বাড়ির রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে, যেহেতু আমরা তিনজনই বাড়ি যাচ্ছি, স্নেহাকে আমরা বাড়িতে ড্রপ করি, দেন আমরা বাড়ি যাব। তাই আমরা তিনজন মিলে হাঁটা শুরু করে দিলাম। হাঁটতে হাঁটতেই যাচ্ছিলাম, যেহেতু তিনজন যাচ্ছি গল্প করতে করতে, তো তারপরে যাওয়ার সময় আমার মনে পড়লো একটা একা ভিডিও করি। বাট সত্যি বলতে অন্ধকারে ভূত ছাড়া আর কিছুই মনে হচ্ছিল না, নিজেকে তো আমি চিনতেই পারিনি প্রথমে ভিডিওটা দেখে। তারপরে মনে পড়লো না, আমি তো ভিডিও করতে বলেছি। দেন আমরা স্নেহাকে বাড়ি ড্রপ করে দিলাম, তারপরে আমাদের বাড়ি চলে আসলাম। তো আমরা সুন্দরভাবে ছোটদের গান শুনে নিলাম। দেন আমরা ড্রেস চেঞ্জ করে নিয়েছিলাম, দুজনে ড্রেস চেঞ্জ করে বসে পড়েছি, একটু ফোন ঘাটাঘাটি করছিলাম। তো এদিকে আমি আর বড়দি ছিলাম, আর ওদিকে ছোটদি শুয়েছিল। আর ওর গানটা শুনে বুঝতেই পারছো কত সুন্দর গান করতে পারে। দেন ওকেও একটু ভিডিওতে নিয়ে নিলাম, ও চুপচাপ বসেছিল। যেহেতু তিনজন মিলে একটু হাই, হ্যালো, বাই বাই করে দিলাম। তো আজকের মতো ব্লগ এতটুকুই, দেখাচ্ছি নেক্সট ব্লগে।